কিতা কইতাম বা কিতা কৈতাম মুসলিমের বউ যেদিন থেকে ফেসবুকের একটা আইডি খুলছে মুসলিমের বউ দা ব্লুটুথ গার্ল এর তো আমার হোস নাই সকালবেলা আমার ফোন দিছে তাকদা তাকদা এই যে মানে কালিন জ্বালা পাখি ফুকি ডাক দিছে এমনি আবার ফজল নোয়াজ ফোরে তাহার যুদ্ধ পরে ওইটা ফোন দিয়ে ভাই আসুতি না হুমাই লাইছ আমি কো না হজাকে দেব কি আরে কু তুই দড়ি দিচ্ছা দড়ি দিচ্ছা আমি দড়ি দিয়ে কিতা করতা গরুর যে দড়িডি আছে এটি কুদুর দড়ি দেয় ওই তার আবার একটি বলে আবার লইয়া গেছে দান টান দায়িত্ব আছে খ্যাত ফাত্রা দড়ি দিয়ে তাকে ভাইরাল হইতাম তুই তো কইলাম বাবির কুদুর ভাইরাল কর তুই তো ভাইরাল করলি না আমি চিন্তা করছি একটু কইরা ভাইরাল হইতা আর দড়ি দিয়ে গীতাকে আত্মহত্যা করবানি কার না ব্যাপার করে ব্যাপার কয় তুই হোন তোর বা গলার ভিতরে দড়ি দিয়া আমি ওই যে ফাতরের ভিতরে আইটা আরে আমার ফুতে কুদুর বিটিও করবো কইরা এটা ফেসবুকে সাইরা দিলে বাইরাল হইব আমি তুমি খবর না ওই কি তুমি হাতির জিলের ভিডিও চাইছো এটা তো বহু পুরানা না না লেটেস্ট লেটেস্ট তো বাবি আবার তুই দি কি তা ফেসবুক চালাস কয় এ তোর মেসেঞ্জারে শেয়ার ইটে তুই চা তো আমি ঢুকছি ঢুকার পর আমি ভাবছি হাতির জিলের না না হাতির জিলের না দর্শক আপনাদের খেয়াল থাকার কথা যে ঢাকা হাতির জিলে একটা ঘটনা আমাদের সবারই মনে আছে বাংলাদেশে পৃথিবীর অন্যান্যদের যে অনুকরণ করে আমরা যে বিশ্বের অনেক দেশের কাছে রোল মডেল অনেকে মানতে চান হ্যাটার্সরা বলে কী কী বলছেন বাংলাদেশ নাকি সিঙ্গাপুর আমেরিকা হয়ে গেছে আরে ভাই খুদ কানাডার মানুষ আজকে বাংলাদেশের মানুষকে ফলো করে বোঝার নাই ভাইরাল হওয়ার জন্য বাংলাদেশের হাতির দিলে যে ঘটনাটা ঘটেছিল যদিও ওই ঘটনাটা একটু ডিফারেন্ট ছিল যে কো আর্টিস্টকে নিয়ে তারা একটা কোনো অ্যাড বা কোনো কিছুর কাজ করছিলেন পরবর্তী সময় যেটা স্বীকারোক্তিতে আসছে বাট কানাডাতে আপন জামাইরে কুত্তা বানাইয়া গলায় দড়ি দিয়া বাহিরি নিয়ে ঘুরছে এক কানাডিয়ান তরুণী স্ক্রিনে আপনার দেখছেন এটা হচ্ছে কানাডার কুইবেক শহরে গত পরশু দিনের ঘটনা এখন ভাইরাল হওয়ার নেশায় নাকি অন্য কোনো কারণ যখন বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সবাই সমালোচনা করছে আর এই ব্রিটিশ একই বলা হয় যে কানাডিয়ান তরুণীর আপনার যেটা হচ্ছে তিন হাজার ডলার জরিমানাও দিতে হয়েছে বাংলাদেশে যদি এটা লাগে নাই কারণ হচ্ছে কি তিনি একটা স্টোরি বলেছেন যে এই মুহূর্তে কানাডাতে যে করোনার কারণে একটা স্ট্রং লকডাউন বা একটা রুলসে সবাইকে ফলো করতে হয় সম্ভবত কানাডার কুইবেক শহরে যারা আছেন তারা ভালো জানেন রাত আটটার আগে অযাচিত ঘোরাফেরা নিষেধ আর আটটার পরে যাদের পোষা প্রাণী কুকুর আছে কুকুর নিয়ে আপনি ইচ্ছে করলে বাহিরে বের হইতে পারবেন এখন এই তরুণী বড় ব্লুটুথ শেয়ারিটির যুগে সে ধরেন মানে ফাইভ জি গতিতে চলে আসছে আইসা সে চিন্তা করছে আসলে কি করা যায় এক ঢিলে দুই পাখি মারার জন্য তিনি তার জামাই বউ দুইজন তে আবার তাই কথা মতো চলে বাবি কইছে কিছু জামাই আছে বালা মাসাল্লাহ বৌয়েজ এমনে কয় এমনে হুনে কয় মুসলাম বাইয়া আবার টিকটামাইয়েরা কয় তো বাই ওকে আমার কোনো এরকম সময় নাই তো যাই হোক সেই জামাই আবার বউ পরামর্শে রাজি হইছে রাজি হইয়া যেই প্ল্যান সেই কাজ গলার ভিতরে দড়ি লাগাইয়া রোডে বাইরে দিছে আর এইটা বের হওয়ার পরেই একটা স্ক্রিনশট অথবা একটা সেলফি মারছিল ভাইরাল এর মাঝখানে জনৈক্য পুলিশ কর্মকর্তা তিনিও এটা ফেসবুক থেকে দেখা তাৎক্ষণিক সেই স্থানে এসে দেখেন যে জামাই ঠিক হাঁটতেছে কুত্তার মতন বহু গলায় দড়ি দিয়া আপনার নিয়ে যাচ্ছে তো তাদেরকে ওই মুহূর্তে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করার পরে বিষয়টা সম্পর্কে তারা ক্লিয়ারেন্স দিয়েছে যে যেহেতু কুকুর নিয়ে ঘুরতে যাওয়ার সুযোগ আছে সো সে জামাইরেই কুকুর বানাইয়া ঘুরতে বেরিয়েছে যদিও তাদের এই যুক্তিটা ধোপে টিকেনি পরবর্তী সময় জামাই বৌ দুজনকে পনেরোশো পনেরোশো করে তিন হাজার কানাডিয়ান ডলার আপনার জরিমানা করা হয়েছে কারণ এটা হচ্ছে আইনের অপব্যবহার করা আর বিষয়টা অমানবিক তারপরেও তিন হাজার ডলার দিয়েও কানাডিয়ান তরুণী সে খুব খুশি কারণ হচ্ছে যে এই মুহূর্তে সে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো পরবর্তী সময় যতটুকু বোঝা গেছে যে বৌজমায় প্ল্যান করে এই কাজটা করছে ভাইরাল হওয়ার জন্য এখন এই যে দেখেন ভাইরালের নেশা শুধু যে বাঙালির আছে তা না বিদেশেও আছে দেশেও আছে তবে ভাইরালের জন্য বিভিন্ন মানুষ যে ধরনের বিতর্কিত কর্মকাণ্ড করছে কবে জানি ল্যাংডা সংগ্রহ হইয়া লাইভে এমনি কিছু তো আইয়েই হালকা কাপড় চোপড় আছে কদিন পরে আল্লাহ জানে আর কি কি দেখতে যাবেন কলিকালে মুসলিম বের বহু কিছু থাক আর এত কইও না মানুষের মন খারাপ করে তো আর মন খারাপ আগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ